আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছেও দূরের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের পঞ্চম সপ্তাহের পদার্থ বিজ্ঞান তিনের অ্যাসাইনমেন্ট প্রদান করেছে। এই অ্যাসাইনমেন্টে তোমাদের একটি বিদ্যুৎ কেন্দ্রের চিত্র দেওয়া আছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন চাওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের এই ধরনের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের চিত্রটা দেওয়া আছে, সেখান থেকে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে সেই অ্যাসাইনমেন্টে বলা হয়েছে কি, প্রথমে বলা হয়েছে যে নবায্যযোগ্য শক্তির প্রকল্প, জলবিদ্যুৎ হলো অন্যতম প্রাচীন শক্তির উৎস যা বিশ্বজুড়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হয়েছে। প্রচুর নদী থাকায় বাংলাদেশের সম্ভাবনাটা কাজে লাগানো যায়। চিত্রে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের চিত্র এ ধরনের দেওয়া আছে। সেখান থেকে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে, তার মধ্যে হলো ক নাম্বার প্রশ্নে করা হয়েছে যে চিত্রের কোন অবস্থানে জলের নিম্নতম বিভব শক্তি রয়েছে। তাহলে এই চিত্রতে বলা হয়েছে যে এই চিত্রের কোথায় যে জলের অর্থাৎ পানির বিভব শক্তি নিম্নতম রয়েছে। এসো আমরা এই প্রশ্নটা কিভাবে সলভ করতে পারি আমরা দেখি। ক নম্বর প্রশ্ন উত্তর যে এটা একটি হলো লেক বা হ্রদ, তাহলে আমরা বলতে পারি লেক এর তলদেশে জলের নিম্নতম বিভব শক্তি রয়েছে। তাহলে জলের নিম্নতম অবস্থানে বিভব শক্তি রয়েছে, তার কারণটা কি? কারণ হচ্ছে আমরা জানি বিভব শক্তি অর্থাৎ বিভব শক্তি সমান এম জি এইচ। যদি আমরা এটাকে যদি এইভাবে লিখি যে ইপি যেহেতু ভর মৌলিক রাশি আর জিটা আমাদের জানা আছে, তাহলে এটাকে আমরা যদি উঠাই দিই তাহলে আমরা পাই সমানুপাতিক। অর্থাৎ আমরা এখান থেকে কি দেখলাম যে বিভব শক্তি হচ্ছে উচ্চতা বা গভীরতা সমানুপাতিক। উচ্চতা যত বৃদ্ধি পাবে বিভব শক্তি তত বৃদ্ধি পাবে। যেহেতু এখানে এই চিত্রের তলদেশে অর্থাৎ এই যে লেকটা আছে এই লেকের তলদেশে গভীরতা হচ্ছে সবচেয়ে কম বা উচ্চতা সবচেয়ে কম, তাই বিভব শক্তি কম। এইটা লিখলে তোমরা এক মার্ক পাবে, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এর পরের প্রশ্ন বলছে একটা উদ্দীপকের মধ্যে কিছু কথা বলছে যে 30 মিনিটের মধ্যে পানি 5.0×10^9 জুল শক্তি হারায় এবং 4.5×10^9 জুল বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। এমন ধরনের একটা উদ্দীপক দেওয়া আছে। সেখান থেকে প্রশ্ন ক্ষয়ে বলছে যে শক্তির রূপান্তরকরণের দক্ষতা নির্ণয় করো। শক্তির রূপান্তরকরণের দক্ষতা নির্ণয় করতে অর্থাৎ কর্মদক্ষতাটাকে আমাকে বের করতে বলছে। তাহলে তোমাকে আগে জানতে হবে যে কর্মদক্ষতাটা কী জিনিস, যে কর্মদক্ষতা কী জিনিস সেটা আমাদের আগে জানতে হবে। এবার আমরা ক্ষয়ের প্রশ্ন সলভ করব। তাহলে কর্মদক্ষতা কী জিনিস? কর্মদক্ষতা কোনো ব্যবস্থায় প্রদত্ত মোট শক্তি ও ব্যবস্থা হতে প্রাপ্ত মোট শক্তির অনুপাতের শতকরা পরিমাণকে কর্মদক্ষতা বলে। তাহলে কি বললাম যে কোনো ব্যবস্থায় প্রদত্ত মোট
শক্তি ও ব্যবস্থায় ব্যবস্থায় প্রাপ্ত মোট শক্তির অনুপাতের শতকরা পরিমাণকে ওই ব্যবস্থার ব্যবস্থার কর্মদক্ষতা বলে, কর্মদক্ষতা বলে। তাহলে কর্মদক্ষতা বলে, তাহলে কর্মদক্ষতাটা কি জিনিস? কর্মদক্ষতা হচ্ছে কোনো ব্যবস্থায় প্রদত্ত মোট শক্তি ও ব্যবস্থায় প্রাপ্ত মোট শক্তির অনুপাতের শতকরা পরিমাণকে ওই ব্যবস্থার কর্মদক্ষতা বলা হয়। তাহলে দেখো, যখন এই যে জলবিদ্যুৎ কেন্দ্রের কী ঘটনা ঘটে, যে যখন এই যে লেক দিয়ে এই লেকের পানিগুলো যখন চলতে থাকে, তখন ওই লেকের পানির মধ্যে গতিশক্তি থাকে। ওই গতিশক্তিটা, গতিশক্তিযুক্ত পানিটা যখন এই টারবাইনে এসে আঘাত করে, তার পাখাতে আঘাত করে, এবার টারবাইনের পাখা থাকে, ওই পাখাতে আঘাত করে, তখন ওই গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয় এবং ওই বিভব শক্তিটাই সে কাজে লাগায়। এইটাই হলো আমাদের এখানকার ইনপুট শক্তি। তাহলে এখানকার আমাদের যে শক্তি এই টারবাইনের মাথায় দিচ্ছে, সেই শক্তিটা কত? সেটা হলো 5.0×10^9 জুল। এই পরিমাণ শক্তি হচ্ছে এই লেকের পানি এসে যখন এই টারবাইনের পাখায় আঘাত করছে, তখন এই পরিমাণ শক্তি সৃষ্টি হচ্ছে। পরবর্তীতে সেটা একটা প্রক্রিয়াকরণের মাধ্যমে এদিক দিয়ে এসে এই জায়গায়, অর্থাৎ এই যে আমাদের যে একটা টাওয়ার দেখা যাচ্ছে বিদ্যুতের, এই টাওয়ারে থেকে এখান থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হলো, ওই বিদ্যুৎটা হলো কতটুকু? সেই বিদ্যুতের পরিমাণ হচ্ছে 4.5×10^9 জুল। তার মানে এখানে কি বুঝতে পারছি, এই উদ্দীপকের মধ্যে আমরা বুঝতে পারছি যে এই লেক দিয়ে যখন পানিটা আসতেছিল, তখন এই টারবাইনের পাখায় ওই পানিটা আঘাত করে, আঘাত করে এই গতিশক্তিটা বিভব শক্তিতে রূপান্তরিত হয়। সেই বিভব শক্তির পরিমাণ হচ্ছে এটা। আর এই বিভব শক্তিটা এই টারবাইন কি করছে, কাজে লাগিয়ে এখানে দিয়ে এই তারের মাধ্যমে এখানে যে বিদ্যুৎটা উৎপন্ন করছে বা বিদ্যুৎটা ফিডব্যাক দিচ্ছে, সেটার পরিমাণ হলো 4.5×10^9 জুল। এইটা হচ্ছে, তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি, এই টারবাইনের এটা হলো আমাদের হচ্ছে মোট প্রদত্ত শক্তি, আর এইটা হচ্ছে আমাদের লভ্য কার্যকর শক্তি। আমরা জানি, আমরা জানি কি, আমরা জানি কর্মদক্ষতা, কর্মদক্ষতা, দক্ষতাকে আমরা এটা দ্বারা প্রকাশ করি, কর্মদক্ষতা ইকুয়াল টু লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড মোট প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি। আর কর্মদক্ষতাকে যেহেতু শতকরা হিসাব করতে হয়, তাই 100%। তাহলে আমরা কি বলতেছি, যে লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড মোট প্রদত্ত শক্তির শতকরা যে পরিমাণ, সেটাই ক্ষেত্র ছিল আমাদের কর্মদক্ষতা। তাহলে এই লভ্য কার্যকর শক্তিকে আমরা বলতে পারি এইভাবে যে আউটপুট, আউটপুট শক্তি ডিভাইডেড ইনপুট শক্তি, ইনপুট শক্তি ইনটু 100%। তাহলে আউটপুট শক্তি কত? এই যে আমি পূর্বে বলেছি যে এখানে যে শক্তিটা আছে, এটা হলো আমার ইনপুট শক্তি বা মোট প্রদত্ত শক্তি, আর এখান থেকে আমরা যেটা পাচ্ছি
যে পরিমাণ শক্তিটা আমরা বিদ্যুৎ শক্তি রূপে পাচ্ছি সেটা হলো আমাদের আউটপুট শক্তি বা লভ্য কার্যকর শক্তি। তাহলে আমরা মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের মান আসে হলো 4.5 × 10⁻¹ জুল ডিভাইডেড 5 × 0⁻¹ জুল ইন্টু 100%। তাহলে আমরা এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ক্যালকুলেশনে আমাদের আসে হলো 90%। অর্থাৎ আমরা যে কর্মদক্ষতাটা পেলাম সেই কর্মদক্ষতা হচ্ছে 90%। আশা করি এটাই রেজাল্টটা আসবে। একটু আমি তারপরে ক্যালকুলেটার একটু দেখে নিই যে 4.5 × 9⁻¹⁹ × 100। হ্যাঁ 90%। তাহলে এখানে আমরা কি দেখলাম যে এই লেকের পানি যখন প্রবাহিত হয়ে এই টারবাইনের পাখাতে আঘাত করছে তখন এই পরিমাণ শক্তি সৃষ্টি হচ্ছে, আর এটাই হচ্ছে আমাদের ইনপুট বা মোট প্রদত্ত শক্তি। পরে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে সেটা আবার হলো কি হচ্ছে বিদ্যুৎ শক্তি রূপে আমাদেরকে ফেরত দিচ্ছে 4.5 × 10⁻¹। এটা আমরা আউটপুট পাচ্ছি। তাহলে এটা আমাদের মোট প্রদত্ত শক্তি বা ইনপুট শক্তি, আর যেটা আমরা ফিডব্যাক পাচ্ছি এটা লভ্য কার্যকর শক্তি বা আউটপুট শক্তি। আর আমরা জানি কর্মদক্ষতা সমান লভ্য কার্যকর শক্তি ভাগ প্রদত্ত শক্তি, এবং যেহেতু শতকরা পরিমাণে হিসেব করতে হয় কর্মদক্ষতাকে, তাই আমরা এই প্রক্রিয়ার মান বসে এখানে আমরা পেলাম 90। এইভাবে তোমরা কি করবা খয়ের প্রশ্নের উত্তর দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখানে তোমাদের 2 মার্ক আছে, এই কারণে একটা সংজ্ঞা দিবে এবং পাশাপাশি এইভাবে অঙ্কটা সলভ করবে। এরপরের প্রশ্ন কি বলছে, এরপরের প্রশ্ন বলছে যে বৈদ্যুতিক শক্তি 4.5 × 10⁻¹ জুলকে ওয়াট এককের মাধ্যমে প্রকাশ করো। খুব সুন্দর প্রশ্ন। কি বলছে যে আমরা যে এই বৈদ্যুতিক শক্তিটা পেয়েছি এটাকে আমাকে কি করতে হবে ওয়াট এককে প্রকাশ করতে হবে। এসো আমরা কিভাবে এই প্রশ্নটা সলভ করতে পারি একটু দেখে। যে তাহলে বৈদ্যুতিক শক্তিকে কথা বলছে কিনছে, এটা কিন্তু আমাদের বৈদ্যুতিক শক্তি আর এটা আমার ইনপুট শক্তি ছিল, এই বৈদ্যুতিক শক্তিকে আমাকে কি করতে হবে ওয়াটে প্রকাশ করতে হবে। অর্থাৎ গয়ের প্রশ্ন, এই গয়ের প্রশ্নে তোমাদের মার্ক আছে 1 মার্ক। তাহলে আমরা হলো যেহেতু ওয়াটে প্রকাশ করবো, ওয়াট কি, ওয়াটটা হচ্ছে ক্ষমতার একক। তাহলে ক্ষমতা কি জিনিস, তাহলে আমরা জানি ক্ষমতা কি, যে আমরা জানি যে একক সময়ে, একক সময়ে বস্তুটি যে যে পরিমাণ কাজ, যে পরিমাণ কাজ সম্পন্ন করে, যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে ওই বস্তুর ক্ষমতা বলে। তাহলে আমরা কি বুঝলাম যে একক সময়ে বস্তুটি, যে কোনো বস্তু, একক সময়ে বস্তুটি যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে ওই বস্তুর ক্ষমতা বলা হয়। অর্থাৎ ক্ষমতার সাথে, অর্থাৎ আমার 2টা জিনিসের সম্পর্ক রয়েছে, ক্ষমতা সাথে আমাদের 2টা জিনিস সম্পর্ক রয়েছে, এক হলো সময় আর একটা হলো কাজ। তার মানে আমরা কি পাচ্ছি এখানে, আমাদের জানা আছে কি, জানা আছে কাজের, জানা আছে কাজের পরিমাণ। যেহেতু আমরা এই পরিমাণ বিদ্যুৎ শক্তি পেয়েছি, কাজের পরিমাণটা জানা আছে, কাজের পরিমাণ, তাহলে কাজের পরিমাণ হলো আমাদের কত, 4
0.5 × 10⁻ জুল। আর আমাদের সময় কতটুকু আছে আমাদের উল্লেখ করে দিচ্ছে যে এই যে এই শক্তিটা এই শক্তিতে যে রূপান্তর হয়েছিল তখন কিন্তু আমাদের টাইমটা কত ছিল, টাইমটা কিন্তু 30 মিনিট ছিল, 30 মিনিট। আর 30 মিনিট মানে কত, 30 মিনিট হলো 30 × 60, এত হলো সেকেন্ড। তার মানে আমরা পাচ্ছি এখানে 180 সেকেন্ড। তাহলে আমরা কাজ যেহেতু আমরা জানি, আমরা কি জানি, ক্ষমতা, তাহলে যে সুতরাং ক্ষমতা পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি কাজের পরিমাণ অর্থাৎ ডব্লু ভাগ টি। আর ডব্লুর মানটা কত, ডব্লুর মান হচ্ছে 4.5 × 10⁹ জুল ডিভাইডেড 180 সেকেন্ড। তাহলে এখানে আমরা যদি মানটা বের করি তাহলে কি আসে, এই ক্ষমতার কি পরিবর্তন হয় একটু আমরা লক্ষ্য করি, যে 4.59 ডিভাইডেড 180 অর্থাৎ 4.59 ডিভাইডেড 180। তাহলে আমাদের এখানে মান আসছে কত, যে আমাদের মান আসে হচ্ছে 25 × 10⁷। এখন প্রশ্ন হচ্ছে এই যে জুল সেকেন্ড, অর্থাৎ এখানে এই জুল পার সেকেন্ড মানেই হচ্ছে ওয়াট, অর্থাৎ ওয়াট, জুল পার সেকেন্ড মানে ওয়াট, যেহেতু জুল পার সেকেন্ড তার মানে এটা হলো আমাদের ওয়াট। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা দেখতে পেলাম যেহেতু আমাদের বলছে যে প্রাপ্ত শক্তিটাকে কিসে প্রকাশ করতে হবে, ওয়াটে প্রকাশ করতে হবে, আর ওয়াট যেহেতু ক্ষমতা, তাহলে ক্ষমতা আমরা কি জানি একক সময়ে বস্তুটি যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে ক্ষমতা বলা হয়। ক্ষমতার সাথে কাজ এবং সময়ের সম্পর্ক রয়েছে, যেহেতু ক্ষমতা সমান আমরা কি জানি, ক্ষমতা সমান হলো হচ্ছে ডব্লু ভাগ টি, অর্থাৎ কাজের পরিমাণকে যদি সময় দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পেয়ে যাই হলো ক্ষমতা। যেহেতু কাজের একক হলো জুল আর সময়ের একক সেকেন্ড, তাহলে মানে জুল পার সেকেন্ড, অর্থাৎ জুল পার সেকেন্ড মানে ওয়াট, তার মানে আমরা এই শক্তির এককটাকে কী হিসেবে প্রকাশ করলাম, প্রকাশ করলাম হচ্ছে ওয়াটে। এটা হলো তোমাদের গয়ের প্রশ্ন উত্তর, এটা 1 মার্ক। এইভাবে তোমরা সুন্দর করে লিখবে। এরপরে হলো প্রশ্নতে কি বলছে, যে পরের প্রশ্নতে বলছে যে পরের প্রশ্নে যেটা বলছে সেটা বল, বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করো। এটাখানে 2 মার্ক আছে, অর্থাৎ বাংলাদেশের পরিবেশের উপরে জলবিদ্যুতের প্রভাব, অর্থাৎ এই যে আমরা যে জলবিদ্যুৎ কেন্দ্রটাকে দেখছি, এই জলবিদ্যুৎ কেন্দ্রের কি প্রভাব আছে আমাদের এই পরিবেশের উপর বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা তোমাকে লিখতে হবে। এখানে 2 মার্ক আছে, এটা একটু আচ্ছা। এর আমরা জানি যে একটা জলবিদ্যুৎ কেন্দ্রের সেটা ভালো দিকও রয়েছে তার খারাপ দিকও রয়েছে, আমাকে ভালো দিকগুলো কয়েকটা তুলে ধরতে হবে এবং জলবিদ্যুতের যে খারাপ দিকগুলো আছে সেটা তুলে ধরতে হবে। এসো আমরা সেই বিষয়টাগুলোকে একটু এই গয়ের প্রশ্নে আমরা সলভ করার চেষ্টা করি। গয়ের প্রশ্নে এখানে আমরা হলো প্রথমে যেহেতু জলবিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে, তাহলে আমাকে কি করতে হবে, ভালো দিক করতে হবে। তাহলে ভালো দিকগুলো প্রথমে কি আছে আমরা একটু দেখে নিই, যে প্রথম যে আমাদের ভালো দিকগুলো অর্থাৎ ভালো প্রভাব, তাহলে তোমরা লিখবে যে যে বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব নিম্নে আলোচনা করা হলো। এরপরে আমরা লিখবো হচ্ছে ভালো প্রভাব, এই ভালো প্রভাবগুলো কি আছে সেটা আমরা একটা একটা করে একটু দেখে নেব। দেখো প্রথম একটু চিন্তা করো, এটা যেহেতু জলবিদ্যুৎ কেন্দ্র তার মানে এখানে আমাদের কি ব্যবহার হচ্ছে, জল ব্যবহার হচ্ছে অর্থাৎ পানি ব্যবহার হচ্ছে। আর তোমরা জানো পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগ হলো এই জল রয়েছে, অর্থাৎ পানি একটা অপরন্ত সম্পদ।
আর যেগুলো অফুরন্ত সম্পদ, যেটা বারবার ব্যবহার করা যায়, শেষ হয় না, সেগুলোকে বলা হয় নবায়নযোগ্য শক্তি। তার মানে কি, এই জলবিদ্যুৎ কেন্দ্র এক এক প্রকার হচ্ছে স্বচ্ছ এবং নবায়নযোগ্য শক্তি। তাহলে এই পয়েন্টটা আমরা একটু লিখে নিই, যে প্রথম পয়েন্টটা পেলাম হচ্ছে স্বচ্ছ ও নবায়ন যোগ্য শক্তির উৎস, এটা একটা। দুই নাম্বার কি হইতে পারে, দুই নাম্বার হচ্ছে দেখো যেখানে এই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় সেই জায়গাটা কিন্তু একটা হলো টুরিস্ট স্পট হিসাবে পরিচিতি লাভ করে। তোমরা জানো বাংলাদেশের হলো কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, যেটি চট্টগ্রামে কর্ণফুলী নদীর উপর নির্মিত হয়েছে। এখানে কিন্তু একটা পর্যটন কেন্দ্র হিসাবে সেই জায়গাটা খুবই পরিচিত হয়। তার মানে কি বলতে পারি যে এই প্রকল্পটি টুরিস্ট স্পট হিসাবে পরিচিতি পায়, যে প্রকল্পটি টুরিস্ট স্পট হিসাবে পরিচিতি পায়। তিন নাম্বার আমরা কি বলতে পারি, এখানে যেহেতু এখানে কি হয় না, যেহেতু এটা এই জলবিদ্যুৎ কেন্দ্রের মূল উৎস হচ্ছে পানি, তাই এখানে কিন্তু জীবাশ্ম জ্বালানি পুরানোর প্রয়োজন নাই, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির প্রয়োজন নাই, জীবাশ্ম জ্বালানির প্রয়োজন নেই। এরপর কি হতে পারে, যেহেতু এটা হলো পানি নির্ভর, অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্র পানি নির্ভর, তাই যদি এটা যদি পানি চক্রটা যদি সচল থাকে তাহলে দীর্ঘদিন এটা কার্যকর হয়, অর্থাৎ পানি চক্র সচল হলে কি বলতে পারি আমরা, হলো পানি চক্র সচল থাকলে প্ল্যান্ট কার্যকর থাকে, পানি চক্র সচল থাকলে প্ল্যান্ট কার্যকর থাকবে। পাঁচ নম্বর আমরা কি বলতে পারি, পাঁচ নম্বরে বলতে পারি যে এখানে যেহেতু জলবিদ্যুৎ কেন্দ্র আর এটা হলো নবায়নযোগ্য শক্তির হলো একটি ভালো উৎস, তাহলে এটা হলো নবায়নযোগ্য শক্তি, অর্থাৎ হলো স্বচ্ছ নবায়নযোগ্য শক্তির একটা উৎস। তাহলে এই যে স্বচ্ছ এবং নবায়নযোগ্য শক্তি যেহেতু, তাই এখান এটা আমরা বারবার ব্যবহার করতে পারবো, অর্থাৎ আমরা এটাকে কী করতে পারবো, এটাকে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়া সম্ভব। তাহলে আমরা হলো লিখতে পারি যে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, অর্থাৎ এটির মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, নির্বিচ্ছিন্ন কি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই যে আমি যে পাঁচটা যে এর ভালো প্রভাবগুলো লিখলাম, তাহলে প্রথম প্রভাবটা কী ছিল, এটা যেহেতু জলবিদ্যুৎ কেন্দ্র আর যেহেতু বিদ্যুৎ জল বা পানি এটা অপূর্ণিত সম্পদ, এটা বারবার ব্যবহার করা যায়, তাই এটি হলো স্বচ্ছ এবং নবায়নযোগ্য শক্তির একটি ভালো উৎস। তারপরে কী কহে, যে স্থানে এই জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে ওই স্থানটা হলো টুরিস্ট স্পট হিসাবে পরিচিতি লাভ করে।
তারপরে হল যে আমরা কি করছি, যেহেতু এটা জলবিদ্যুৎ কেন্দ্র তাই এখানে শুধু পানি ব্যবহার করা হয়, এখানে জীবাশ্ম জ্বালানি জ্বালানির প্রয়োজন হয় না, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি প্রয়োজন হয় না। তারপর হচ্ছে পানি সচল থাকলে প্ল্যান্টটা কার্যকর থাকবে, যেহেতু পানি আর এটির মাধ্যমে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, কারণ এটা হলো নবায়নযোগ্য শক্তির একটি উৎস। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা এটা দেখব যে খারাপ প্রভাবগুলো কী কী থাকতে পারে, অর্থাৎ এই প্রকল্পটির খারাপ দিকগুলো কী, এই প্রকল্পটির হলো বড় হলো খারাপ দিকগুলো হলো কী হতে পারে সেটা আমরা একটু দেখব। এটা আমার জায়গা সংকটের কারণে তোমরা স্ক্রিনশটটা মেরে রাখো, আমি এখন এর খারাপ প্রভাবগুলো তুলে ধরব। খারাপ প্রভাব, এই খারাপ প্রভাবগুলো কী কী আছে একটু আমরা একটু দেখে নিই। এর প্রথম যে কাজটা, এর প্রভাবটা কী, এই প্রকল্পটির কিন্তু ব্যয়টা অনেক বেশি, অর্থাৎ প্রকল্পটির ব্যয়বহুল। তাহলে আমরা প্রথমটা লিখতে পারি, যেহেতু এটা জলবিদ্যুৎ কেন্দ্র তাহলে প্রকল্পটি ব্যয়বহুল। দুই নম্বর কি হইতে পারে, পানি প্রবাহ বাধাগ্রস্ত হইতে পারে। কেন, দেখো যখন এই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয় তখন কিন্তু দুই পাশে বাঁধ দেওয়া হয়, আর বাঁধ দিলে যেখানে পানিটা হলো মুক্তভাবে চলাচল করতো সেখানে কিন্তু কী হয়ে যায়, একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়, অর্থাৎ পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। পানি প্রবাহ বাধাগ্রস্ত হয় এরপর কি হইতে পারে, পানি প্রবাহ বাধাগ্রস্ত, অর্থাৎ নদীর গতিপথ বাধাগ্রস্ত হয়। আমরা এখানে সবচেয়ে ভালো হয় হচ্ছে এটা যদি আমরা নদীর গতিপথ এটা লিখলে মনে হয় ভালো হবে, নদীর গতিপথ বাধাগ্রস্ত হয়, অর্থাৎ নদীর গতিপথ বাধাগ্রস্ত হয়। এরপর হলো এখানে আমরা কি বলতে পারি, এই জায়গায় যেহেতু এই জলবিদ্যুৎ কেন্দ্র একটি লেকের মাধ্যমে হয় সেহেতু ওই জায়গায় যে হলো মৎস্য সম্পদ থাকে সেই মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে তিন নম্বর আমরা বলব, মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এরপর আমরা কী দিতে পারি, এরপরে আমরা যেটা দিতে পারি হলো এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় তার অন্যান্য উৎসর চেয়ে কম পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় অন্যান্য উৎসর চেয়ে কম পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, অর্থাৎ অন্যান্য উৎস চেয়ে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের অন্যান্য উৎপাদনের পরিমাণ অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে কম পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় কম পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় হয় পাঁচ নম্বর কি বলতে পারি, এখানে একটা সবচেয়ে বড় ক্ষতি খারাপ দিক হলো যেখানে এই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয় তার আশেপাশের অঞ্চলগুলো হলো তলিয়ে যায় বা নিমজ্জিত হয়ে যায়, তাহলে প্রকল্পটির আশেপাশের
অঞ্চল 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 ডুবে যায় ডুবে যায়। এই হলো পাঁচটা হচ্ছে তার খারাপ দিকগুলো আমার দৃষ্টিতে মনে হয়েছে। অর্থাৎ যেখানে এই যে বিদ্যুৎ প্রকল্পটি তৈরি হবে, জলবিদ্যুৎ প্রকল্পটি, এটা অবশ্যই ব্যয়বহুল, ইচ্ছা করলে এটা তৈরি করা যাবে না। তারপরে কি হবে, এই যেহেতু এটা বাঁধ তৈরি করে হলে তৈরি করা হয়, তাই এই নদীর গতিপথটা বাধাগ্রস্ত হবে। এছাড়াও ওই হ্রদের বা লেকের মধ্যে যে মৎস্য সম্পদ ছিল সেই মৎস্য সম্পদগুলো ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও এখান থেকে হিসাব করে দেখা গেছে যে বিদ্যুৎ উৎপাদনের অন্যান্য যে সকল কেন্দ্র আছে সেখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ পাওয়া যায় তার চেয়ে কম পরিমাণ বিদ্যুৎ হলো এই জলবিদ্যুৎ থেকে পাওয়া যায়। এছাড়া এই প্রকল্পটি যেখানে নির্মিত হয় সেখানে থেকে আশেপাশে অঞ্চলগুলো প্লাবিত হয়। তোমরা জানো যে এই কর্ণফুল এই নদীর উপরে যে কাপ্তে পানি বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে এর কারণে কিন্তু আশেপাশে অনেক অঞ্চলগুলো তলিয়ে গেছে বা ডুবে গেছে। এটা হলো, এই ছিল আমাদের হলো ভয়ের প্রশ্ন, অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্রের যে প্রভাব পরিবেশের উপর তা আমরা তার খারাপ প্রভাবও দেখেছি আবার মন্দ প্রভাবগুলো উল্লেখ করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এভাবে আমরা হলো করবো, এখানে ছিল আমাদের হলো 2 মার্ক, তাহলে কয় ছিল 1 মার্ক, ক্ষয় ছিল 2 মার্ক, গয় ছিল 1 মার্ক এবং ঘয়ে ছিল 2 মার্ক। এই টোটাল আমাদের হলো 6 মার্ক হলো এই 4টা প্রশ্নের মধ্যে চলে গেছে। এরপর আমাদের যে প্রশ্ন দেখি যে এই 5ম অ্যাসাইনমেন্টের পদার্থবিজ্ঞানের যে 1 নম্বর প্রশ্নে কী ধরনের প্রশ্ন করেছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে তোমাদের বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে জলবিদ্যুৎ কী ধরনের শক্তি, এরূপ অন্যান্য শক্তির অর্থনৈতিক সামাজিক পরিবেশগত প্রভাব বর্ণনা করে একটি চার্ট তৈরি করো। অর্থাৎ যে এই যে প্রথম প্রশ্নটা আছে হলো আমাদের যে জলবিদ্যুৎ কেন্দ্রটা ছিল এই জলবিদ্যুৎ কেন্দ্রটা কী ধরনের শক্তি, তাহলে এটুকুর উত্তর হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে একটি স্বচ্ছ নবায়নযোগ্য শক্তি। এরপর প্রশ্ন করছে যে এরূপ যে আরও যে পাঠ্য বইয়ে যে সকল শক্তির কথা উল্লেখ রয়েছে ওই শক্তিগুলোর অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত প্রভাব কী, তার একটা চার্ট তৈরি করবে। যেহেতু এই ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই ভিডিওটি ছোট করার জন্য আমি তোমাদের বোঝার সুবিধার্থে বোর্ডে আগেই লিখে রেখেছি। দেখো আমার দৃষ্টিতে তোমাদের পাঠ্য বইয়ে পদার্থবিজ্ঞানের 4 ধরনের শক্তির কথা উল্লেখ রয়েছে। একটা হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, বায়ুফুয়েল আর ভূতাপীয় শক্তি, যেটাকে বলা হয় জিওথার্মাল। এখন এই 4টা শক্তির যে অর্থনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব এবং পরিবেশগত প্রভাব কী রয়েছে তা আমরা একটু দেখে নিই। সৌরশক্তি, সৌরশক্তি তোমরা জানো যে নবায়নযোগ্য শক্তির সবচেয়ে বড় উৎস হচ্ছে সৌরশক্তি। এই সৌরশক্তির অর্থনৈতিক প্রভাব কী কী রয়েছে সৌরশক্তি, তবে একটা কথা মনে রেখো যে সৌরশক্তি ব্যবহার করতে হলে আমাদের কিন্তু সোলার প্যানেল তৈরি করতে হবে, এর জন্য আমাদের অনেক খরচ হবে, বিশেষ করে আমাদের মতো দেশে এই খরচটা অনেক বেশি হয়। এই জন্য আমরা প্রথমে এখানে লিখছি অর্থনৈতিক প্রভাবের দিকে যে এর খরচটা বেশি। এরপর কী হবে, এই সৌরশক্তি কিন্তু আবহাওয়া নির্ভর, কেননা যদি যেদিন সূর্যের আলো প্রখর থাকবে সেদিন এই সৌরশক্তিটা ভালো কাজ করবে, যদি আবহাওয়াটা যদি বৈরী আবহাওয়া হয়, মেঘাচ্ছন্ন হয়, তাহলে কিন্তু এই সৌরশক্তি ভালো মতো পাওয়া যাবে না। এরপরে কী আছে, এই সৌরশক্তি বাসস্থানের মান বাড়াবে। এটা কেমন, অর্থাৎ যদি সৌর প্যানেলটা যদি থাকে তাহলে আমাদের যে যদি বাসার বাড়িতে থাকে তাহলে যদি আমাদের বিদ্যুৎও চলে যায় তাহলে এটা দিয়ে আমরা হলো সহজে কী করতে পারে সেটা সাপ্লাই দিতে পারবে, অর্থাৎ আমরা যে আমাদের বিদ্যুৎ শক্তি রয়েছে সেই শক্তির বিকল্প রূপে আমরা এই সৌরশক্তি কাজে লাগিয়ে আমাদের বাসা বাড়ির বা বাসস্থানের মানটাকে আরও বাড়াইতে পারি। এই ছিল আমাদের অর্থনৈতিক প্রভাব। এখন এই সৌরশক্তির সামাজিক প্রভাব কী, সামাজিক প্রভাব যদি আমরা দেখি তাহলে এই সৌর প্যানেলটা কিন্তু প্রত্যেক ব্যক্তি তার নিজের খরচে নিজেই ব্যবহার করবে এবং সেই শক্তিটাকে বিভিন্ন কাজে রূপান্তর করবে। যেমন যদি সৌর প্যানেল যদি তৈরি করে তাহলে আমরা হলো বাজার থেকে সেই প্যানেলটাকে
নিয়ে এসে সেট আপ করার পরে সেখান থেকে যে শক্তিটা পাবো সেই শক্তিটা নিজে নিজেই ব্যবহার করব। পাশাপাশি ওই শক্তিটাকে আমরা কাজে লাগিয়ে বৈদ্যুতিক বাল্ব, ফ্যান, তারপর টিভি, এইভাবে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আমরা চালাতে পারবো। এখন এর পরিবেশগত কী প্রভাব রয়েছে, গত প্রভাবের যদি দেখে তাকাই, এরা পরিবেশ দূষণটা কম করবে। কেননা এখান থেকে যেহেতু এটা হলো সূর্যের আলো ব্যবহার করা হচ্ছে, তাই এখানে কার্বনের যে নিঃসরণটা, এই কার্বনের নিঃসরণটা অনেকাংশ কমে যাবে। তাই আমাদেরকে অন্যান্য শক্তি ব্যবহারের চেয়ে সৌরশক্তির প্রতি একটু বেশি জোর দিতে হবে, কারণ এটা হলো পরিবেশ বান্ধব। এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য আছে, শব্দ দূষণের মতো তাপমাত্রা অপরিবর্তিত রাখে। দেখো, যদি আমরা বিভিন্ন ধরনের এই সৌর বিদ্যুৎ কেন্দ্রে যাই বা দেখি, তাহলে সেখান থেকে প্রচণ্ড শব্দ শক্তি অর্থাৎ নয়েজ সৃষ্টি হয়, সেই সাথে কিন্তু তাপ শক্তিটাও বৃদ্ধি পায়। এতে করে ওই আশেপাশের অঞ্চলের জনগণের বসবাসের জন্য কিছুটা অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে ওই সকল প্রতি এলাকায় যদি হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকে, সেগুলো হলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষেত্রে এই সৌরশক্তিটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এই ধরনের সমস্যা থেকে আমরা সহজে পরিত্রাণ পেতে পারি। তাই আমরা দেখতে পারি যে সৌরশক্তির ব্যবহারটা পরিবেশ বান্ধব, এই পরিবেশের উপর তেমন কোনো ক্ষতিকর প্রভাব নেই। এরপরে আছে আমাদের বায়ুশক্তি। বায়ুশক্তি হচ্ছে কি, এই যে বায়ু, তোমরা জানো এই পৃথিবীটা একটি বায়ুমণ্ডল দ্বারা আবৃত আছে। অর্থাৎ এই বায়ুশক্তি তুমি সারা জীবন যদি নিয়ে ব্যবহার করো, তা কিন্তু শেষ হবে না। তাই এটা একটা হলো নবায়নযোগ্য শক্তির উৎস। তাহলে এই শক্তির হচ্ছে তার অর্থনৈতিক প্রভাবটা কি, দেখো যেখানে বায়ুশক্তি অর্থাৎ কৃষক এবং জমির মালিক আর্থিকভাবে লাভবান হবে, বিষয়টা কেমন, অর্থাৎ যে অঞ্চলে এই বায়ুশক্তিটা কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা হবে, ওই অঞ্চলে যে জমিগুলো তাহলে ব্যবহার হবে, জমি ব্যবহার করলে সেখান থেকে কৃষক আর্থিকভাবে লাভবান হবে। তবে এর একটু নেগেটিভ প্রভাবও আছে, এখান থেকে যে বিদ্যুৎটা পাবো সেই বিদ্যুতের পরিমাণটা তুলনামূলকভাবে কম পরিমাণ পাওয়া যাবে। তাই এছাড়াও এই বায়ুশক্তি তৈরি করতে হলে যে টারবাইনগুলো স্থাপন করতে হয়, টাওয়ারগুলো স্থাপন করতে হয়, এখানে খরচটা কিছুটা বেশি। সামাজিক প্রভাবটা কি, সামাজিক প্রভাবে এখানে দেখানো হয়েছে যে স্থানীয় জনগণ হলো ক্ষতিগ্রস্ত হবে। কীভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেহেতু ওই জনগণগুলো যে সকল জমিতে আগে ফসল চাষ করত, সেই সকল জমিতে কিন্তু ফসল আবাদযোগ্য জমির পরিমাণটা কমে যাবে। এতে করে কি হইতে পারে, সামাজিকভাবে খাদ্য সংকট দেখা দিতে পারে, দেশে খাদ্যের ঘাটতি দেখা দিতে হয় পারে, এটা হলো এর প্রভাব। এছাড়া কি হইতে পারে, ওই যে পাখি, পাখিরা যখন উড়ন্ত অবস্থায় থাকবে তখন কিন্তু তারা ওই টারবাইনের পাখায় বাধাপ্রাপ্ত হয়ে অনেকে প্রাণহ্রাস হবে। বিশেষ করে বাদুড়ের কথা চিন্তা করে, বাদুড় তো দিনের বেলা দেখতে পায় না, যখন হলো বাদুড় উঠতে যাবে তখন হলো কিন্তু এই টারবাইনের পাখা আঘাতপ্রাপ্ত হয়ে তাদের মৃত্যু ঘটতে পারে। এতে করে পাখিদের সংখ্যা কমে যেতে পারে। এছাড়াও এর পরিবেশগত প্রভাবটা কি, পরিবেশগত প্রভাব হলো তেমন দেখা যায় না, কারণ এখানে যেহেতু নবায়নযোগ্য শক্তির উৎস, এছাড়া এটা বায়ু ব্যবহার করে তৈরি করা হয়, তাই এখানে গ্রিন হাউস গ্যাস তেমন নির্গত হয় না। অর্থাৎ আমরা বলতে পারি যে পরিবেশগত প্রভাব ভালো। এরপরে আছে হলো বায়োফুয়েল। বায়োফুয়েলটা হচ্ছে কি, অর্থাৎ জীবাশ্ম, অর্থাৎ আমাদের যে দেহ অবশেষ থেকে যেটা মাটিতে যায় সেটাগুলোকে কাজে লাগিয়ে এই বায়োফুয়েলটা তৈরি করা হয়। এই বায়োফুয়েল যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা যে পেট্রোলিয়ামগুলো, আমরা পেট্রোলিয়ামের উপর হলো অনেকটা হলো নির্ভরশীলতা কমে যাবে। কিভাবে, কারণ আমরা তো প্রতিনিয়ত প্রচুর পরিমাণ পেট্রোল ব্যবহার করছি, এই পেট্রোলগুলোর উপর যে নির্ভরতা থাকে তা এই বায়োফুয়েল ব্যবহার করার ফলে কমে যাবে। সামাজিক প্রভাবটা কি, এই সমাজ উন্নয়নে বিবিধ মানে বিভিন্ন খরচ করা, অর্থাৎ যেহেতু বায়োফুয়েলটা ব্যবহার করার ফলে পেট্রোলিয়ামের উপর চাপটা কমে যাচ্ছে, পেট্রোলিয়ামটা কিনতে কিন্তু অনেক টাকা লাগে, সেই টাকাটা সেভ করে আমরা সমাজ উন্নয়নে বিভিন্ন কাজ করতে পারি। এছাড়া এর বড় হলো দিক হচ্ছে, পরিবেশগত দিক হচ্ছে এটা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। অর্থাৎ এই বায়োফুয়েল ব্যবহার করলে আমাদের যে এই যানবাহন, মেল কলকারখানা এবং বিভিন্ন উৎস থেকে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড এই বায়োফুয়েলের মাধ্যমে শোষিত হয়, শোষিত হয়ে এই পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে যায়। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেলে, যে তোমরা জানো যে সেখানে যে গ্রিন হাউস, কার্বন ডাইঅক্সাইড কিন্তু এক ধরনের গ্রিন হাউস গ্যাস, এই কার্বন ডাইঅক্সাইড
কিন্তু যদি বেড়ে যায় তাহলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে, আর তাপমাত্রা বেড়ে গেলে ওই উত্তর এবং দক্ষিণ গোলার্ধে যে বরফ জমা রয়েছে সেই বরফগুলো গলে সাগরে বা মহাসাগরে আসবে এবং পানির উচ্চতা বেড়ে যাবে। আর বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী এলাকা, বিশেষ করে যে উপকূলবর্তী যে সকল অঞ্চলগুলো আছে সেগুলো প্লাবিত হবে। তাহলে আমরা বলতে পারি যেহেতু বায়ুফুয়েল ব্যবহার করছি সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড শোষিত হচ্ছে, শোষিত হওয়ার ফলে আচ্ছা গ্রিন হাউস ইফেক্ট থেকে আমাদের এই পরিবেশটা রক্ষা পেতে পারে। এরপরে আমাদের আছে ভূতাপীয় শক্তি সর্বশেষ। এ ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল এটা কি? এটা হচ্ছে দেখবে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গাতে মাটি থেকে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। তোমরা দেখো যে দাবানল হঠাৎ করে এক জায়গায় কোথায় থেকে আগুন এসে সেই অঞ্চলটা পুরো ছারখার হয়ে যায়। ভয় ভয় আমরা কিছুদিন আগে দেখছি অস্ট্রেলিয়াতে হলে এই দাবানলের কারণে হলো বিভিন্ন অঞ্চলগুলো পুড়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ হলো সেখানে গৃহহীন হয়ে পড়ছে। তাহলে এই জিওথার্মালের ওই শক্তিটাকেও আমরা বিভিন্নভাবে কাজে লাগাইতে পারি। তার মধ্যে অর্থনৈতিক প্রভাবটা কী? তবে এখানে একটা কথা আছে, যদিও এখান থেকে আমরা প্রচুর পরিমাণ শক্তি পাবো কিন্তু এই শক্তি কাজে লাগানোর জন্য আমাদের অনেক ইনস্ট্রুমেন্টগুলো দরকার হবে, যার কারণে আমাদের খরচটা বেশি হবে। এটা হলো অর্থনৈতিক প্রভাব। এর সাথে সামাজিক প্রভাব কী হইতে পারে? সামাজিক প্রভাব হইতে পারে যে পূর্বেই বললাম যে খাদ্য সংস্থান এবং বাসস্থানের ক্ষতিগ্রস্ত হইতে পারে। যে আমরা যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো যে দেখেছি যে অস্ট্রেলিয়া পার্শ্ববর্তী অঞ্চল বলতে যে আমাদের পৃথিবীর যে অঞ্চলে এই ভূতাপীয় শক্তিটা সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু জনগণ কিন্তু তার বাস্তুচ্যুত হয়, অর্থাৎ বাসস্থান থেকে গৃহহীন হয়ে পড়ে, পাশাপাশি আবাদযোগ্য যে সকল ভূমিগুলো আছে সেই ভূমিগুলো নষ্ট হয়ে যায়। এতে করে কী হয়? খাদ্য সংস্থানে ক্ষতিগ্রস্ত হয়। আর পরিবেশ দূষণের দিকে যদি আমরা দেখি যে এই ভূতাপীয় শক্তিটাকে যদি আমরা কাজে লাগিয়ে যদি বিভিন্ন কাজে ব্যবহার করি এখান থেকে যদিও আমরা বেশি পরিমাণ শক্তি পাবো কিন্তু এর হলো পরিবেশগত একটা ইফেক্ট থেকে যাবে। এখানে থেকে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ সৃষ্টি হয়, সেই সাথে তাপমাত্রা সৃষ্টি হয়। আর নয়েজ এবং তাপমাত্রা সৃষ্টি হলে তোমরা জানোই যে পরিবেশের কী ধরনের সমস্যা হতে পারে। ওখানে জনগণ, যে সকল স্থানীয় জনগণ থাকবে সেই স্থানীয় জনগণগুলো বসবাসের জন্য ওই অঞ্চলটা অনুপযোগী হয়ে পড়বে। এছাড়াও সেখানে যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের হচ্ছে শিক্ষামূলক থাকে সেই সকল জায়গাগুলো হলে এই শব্দ দূষণের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই যে আমরা যে দেখলাম যে আমাদের জলবিদ্যুৎ শক্তির পাশাপাশি যে আরও যে চার ধরনের শক্তি রয়েছে, সৌরশক্তি, বায়ুশক্তি, বায়ুফুয়েল, ভূতাপীয় শক্তি, এই শক্তি চারটার অর্থনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব এবং পরিবেশগত কী প্রভাব রয়েছে তা একটা চার্টের মধ্যে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। আর যদি কোনো কিছু যদি বুঝতে তোমাদের যদি প্রবলেম হয় তাহলে এই ভিডিও টিউটোরিয়ালের নিচে তোমরা কমেন্ট করে বলবে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। তবে আমার একটি রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই যে আমি তো চেষ্টা করেছি তোমাদেরকে একটা আমার মতো করে হলো বোঝানোর, তোমরা হলো এই বিষয়টা অর্থাৎ 110-112 পৃষ্ঠা এবং 119-120 পৃষ্ঠা এই পৃষ্ঠাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে পড়বে। তোমরা একটু গুগলে সার্চ করো, গুগলে সার্চ করলে তোমরা দেখবে যে এই সকল শক্তি অর্থাৎ সৌরশক্তি, বায়ুশক্তি, বায়ুফুয়েল, ভূতাপীয় শক্তি পাশাপাশি জলবিদ্যুৎ কেন্দ্র নিয়ে যদি সার্চ করে দেখতে পাবে হিউজ পরিমাণ ইনফরমেশন আসবে। তোমরা ওখান থেকে তোমরা ইনফরমেশনগুলো নিতে পারো, পাশাপাশি এখান থেকে তোমরা যা শিখলে সেগুলো অ্যাপ্লাই করে সুন্দর করে নিজের মতো করে হুবহু কপি করো না। হুবহু কপি করলে তোমার সৃজনশীলতা বৃদ্ধি পাবে না, কারণ সৃজনশীলতা হলো বৃদ্ধি পেতে বাড়াতে হলে তোমাকে কী করতে হবে? স্টাডি করতে হবে, গুগলে সার্চ করতে হবে, বই পড়তে হবে। বই পড়ে তুমি তোমার নিজের মতো করে তুমি যা বুঝতে পারছো সেটা লিখবে। যাই হোক, ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তো পরিশেষে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানাবে। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।